السلام عليكم ورحمة الله وبركاته كاكا একটু ওয়েট করো প্লিজ কথা বলিও না এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে সবার জন্য আল্লাহ কাছে দোয়া করি সবার মেধা এবং বক্ষ প্রশস্ত করে দিন আল্লাহ যে যতটুকু পড়বে সে ততটুকুই আসলে তার কাজে আসবে টিচাররা নাকি নিজেরাই মানে একটু বলে দেওয়ার চেষ্টা করে এইটাকে আবার দমন করার জন্য প্রশাসন লোক রাখে যখন পরীক্ষার হলে বাচ্চারা থাকে প্রশাসন নকল বা দেখে পরীক্ষা দেবে এটা দমন করার জন্য আসলে কাদের থেকে বাঁচানোর চেষ্টা করে ছাত্রদেরকে মজার কথা হলো স্কুল টিচারদের থেকে বাঁচায় মা বাপ প্রভাবশালী আত্মীয় স্বজন বড় ভাই পরিচিত স্কুলের কারো থেকে বাঁচায় মানে এটা নৈতিকতা হয় মানে একটা আপন বড় ভাই তার বড় ভাইকে তার ছোট ভাইকে পরীক্ষার হলে নকল করতে শেখাবে মানে তার ভাইটা জানে না সেটা মিথ্যা মিথ্যা বুঝাবে পুরো দেশের মানুষকে যে তার ভাই জানে সেই মিথ্যাতে সহযোগিতা করে মানে যে স্কুলের টিচার তার ছাত্র ফেল হয়ে গেলে স্কুলে সুনাম থাকবে না স্কুলে বাচ্চারা পড়তে আসবে না এটাকে চিন্তা করে যে টিচার তার মানে বাচ্চাকে তার স্টুডেন্টকে সারা বছর কিচ্ছু না করে বা একই স্কুলে কন্টিনিউ করে স্পেল না করে পরীক্ষার হলে ওকে কোনো ধরনের কোনো সহযোগিতা করে এটা নাকি সহযোগিতা মানে শুনেন একটা লোক চুরি করবে আমি পাহারা দিচ্ছি এটা সহযোগিতা হইলে তাহলে পরীক্ষার মধ্যে যে টিচার তার বাচ্চাদেরকে বলে দেবে ওটা সহযোগিতা এই নৈতিকতা বিরোধী কাজ যে শিক্ষকের এই নীতি নাই ওই শিক্ষকের কাছে পড়াই উচিত না মা বাবার উচিত ওইরকম শিক্ষকের কাছে বাচ্চা না পড়ানো যে শিক্ষক তার ছাত্রদেরকে পরীক্ষার হলে মনে করে একটু বলে দেয় পাশ করে যাবে ওর ভবিষ্যৎ হয়ে যাবে হ্যাঁ এইটা মানে অমানবিক এটা অশোভনীয় অসভ্যতা বর্বরতা বন্যতা এটা 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 জানোয়ারের কাজ আপনি মনে কষ্ট নেবেন না আপনি আসলে মানুষের কাতারেই নাই আপনি যদি সারা বছর বাচ্চাকে পড়াইছেন বাচ্চা পড়ে নাই বাচ্চা এখন সারা বছর বাচ্চা পড়ে নাই এখন সেটা ভুগবে আগামী বছর সে এটা থেকে ভয় পাবে আপনি আসছেন বাচ্চাকে শিখাই দিতে বাচ্চাকে টেবিলের নিচে দিয়ে দেন উপরে নিচে দেন একদম মানে খুব বুঝিয়ে শুনি মানে কি অবাক লাগে অবাক লাগে জান এত পদ্ধতি বলতে পারবো না পরে আমার কাছে যদি কেউ প্রমাণ চায় তুমি এ প্রমাণ পাইলা কই এত প্রমাণ দিতে পারবো না এগুলো সব শোনা কথা তবে বিশ্বাস করছি যাদেরকে শুনছি তাদের থেকে আমি বিশ্বাস করছি তাই আপনাদেরকে বলতেছি যদি কেউ আপনারা টিচার হয়ে থাকেন অমানুষের মানে এই কাজগুলো থেকে বেরিয়ে আসেন এই মানে এগুলো অশোভনীয় কাজ এগুলো অসভ্যতা সমাজ নষ্টের কাজ সমাজে ভালো মানুষ না গড়ার কাজ মানে এটা শিক্ষক থেকে আশা করা যায় না সে তার বাচ্চাকে নকল দিবে মা থেকে আশা করা যায় না যে মা অপেক্ষা করবে কখন জানালা দিয়ে কি দিবে কখন মানে সরকার এদেরকে কত কত খরচ করে এদের জন্য স্কুল মাদ্রাসা টিচার নিয়োগ রেখে পড়ায় এরপরে আবার নকল ঠেকানোর জন্য পাহারা বসাইতে হয় এই দেশের ভবিষ্যৎ কি যে দেশের নকল ঠেকানোর জন্য পাহারা বসাইতে হয় আর নকল দিবে কে পাহারা দেয় কাকে ওই বাচ্চার বাপ ভাই মা বাপ দুলা ভাই চাস্তো ভাই জাটতো ভাই স্কুলের টিচার ওদের থেকে রক্ষা করে পাহারা দিয়ে নকল এইটা এই তাহলে যদি কোনো মানে সাইড ওয়াল যদি ঘরে চুরি করে ফেলে তো এই ওয়ালে কাজ কি হবে দরজা যদি চুর হয় তাহলে ঘরে এই দরজার কাজ কি হুম